কি অবস্থা সবার, ওয়েলকাম সবাইকে নতুন একটা ভিডিওতে। এই টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো কয়েকদিন আগে ট্রেন্ডিংয়ে চলছিল অ্যান্ড খুবই কিউট লাগছে দেখতে এগুলো, রাইট? খুবই ইজিলি এটাকে তৈরি করা যায়, আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করবো, খুব ইজি। ওকে, আপনি কি করবেন, আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা যারা ইন্ডিয়া থেকে ইউজ করবেন আপনারা কী করবেন, VPN কানেক্ট করে নেবেন অবশ্যই। প্রথমে আপনাকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে এই ধরনের ভিডিও বানানোর জন্য। আমি কী করবো, আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ডগুলো আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, ঠিক আছে? আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন এবং চ্যানেলের উপর ক্লিক করবেন। চ্যানেলের উপর ক্লিক করে নিচে মিডিয়া অপশানে এখানে চলে আসবেন, মানে নিচের দিকে আসলে আপনি এখানে সব পেয়ে যাবেন। ওকে, মিডিয়া অপশানে পেয়ে যাবেন আপনি। এখানে আমি আপনাদের 20টা মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তবে আপনি যদি আরও ব্যাকগ্রাউন্ড চান, আপনি কী করবেন, আপনি পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে চলে আসবেন। পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে আসার পর সার্চ বারে ক্লিক করবেন এবং কোনায় এখানে ক্যামেরার একটা অপশন শো করে, রাইট? আপনি ক্যামেরার উপর ক্লিক করবেন এবং আপনার গ্যালারি থেকে জাস্ট এই ধর এই ছবি একটা ডাউনলোড করবেন এবং সেটাকে জাস্ট সিলেক্ট করবেন, ঠিক আছে? এবং এই রিলেটেড আপনি ছবি পেয়ে যাবেন। ওকে, এখন আপনি নিউ প্রজেক্টে ক্লিক করুন এবং ফটোজ অপশনে চলে আসুন এবং জাস্ট ফটোটাকে সিলেক্ট করুন। ওকে, অ্যান্ড এখান থেকে অ্যাড এর উপর ক্লিক করে জাস্ট এটাকে অ্যাড করে নিন। আচ্ছা, এখানে কিছু কিছু ছবিতে মাথায় এখানে ইমোজি দেওয়া রয়েছে, তবে কিছু কিছু ছবিতে নেই। আপনি কি করে অ্যাড করবেন, আপনি চলে আসবেন পিক্সার্ট অ্যাপ্লিকেশনে। পিক্সার্ট অ্যাপ্লিকেশন আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে জাস্ট ছবিটা সিলেক্ট করে নিন। এই ছবিটা আমি ধরুন সিলেক্ট করছি। এরপর এখান থেকে আমরা রেশিওটা সিলেক্ট করি, এখানে টুলস অপশন থেকে ক্রপ অপশনে চলে আসবো এবং এখান থেকে স্টোরি সিলেক্ট করলাম। ওকে, এরপর এখান থেকে জাস্ট এটি টিক করে দিলাম অ্যান্ড এখন আপনি কি করবেন, এখানে স্টিকার অপশনে চলে আসবেন। স্টিকার অপশনে আসার পর এখানে ক্রাউন লিখে সার্চ করবেন। ওকে, জাস্ট ক্রাউন লিখে সার্চ করবেন এবং এই ধরনের ইমোজি আপনি পেয়ে যাবেন, এই ধরনের ক্রাউন ইমোজি। ওকে, এগুলোকে আপনি জাস্ট অ্যাড করে দিতে পারবেন। আমি যেমন ধরুন এটাকে অ্যাড করছি, জাস্ট এটার উপর ক্লিক করবেন অ্যান্ড ডাউনলোড হয়ে যাবে। এরপর এটার উপর জাস্ট এভাবে অ্যাড করে দিন, এভাবে। এগুলো অ্যাড করলে সত্যি সুন্দর দেখতে লাগে আরও, রাইট? স্টিকার অপশনে আসবেন এবং যেটা অ্যাড করতে চান সেটাকে এইভাবে অ্যাড করে দিন ডাউনলোড করে। এইগুলো অ্যাড করার পর দেখতে বেশি ভালো লাগে অ্যান্ড এটাকে এখানে ধরে, ওকে, এরপর জাস্ট এখান থেকে টিক করে দিন এটাকে অ্যান্ড এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন, সেভ করে নিন গ্যালারিতে। অ্যান্ড এখন আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশন এসে জাস্ট ওই ফটোটাকে অ্যাড করে নিন এখানে, যেটা ক্লিক করে আমরা এক্সপোর্ট করলাম পিক্সার্ট দিয়ে। ওকে, আমি এখানে অ্যাড করে নিয়েছি এটা। এরপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যে লোগোটা শো করে এটাকে আমরা ডিলিট করে দিই। কত সেকেন্ডের আপনি ভিডিও বানাতে চান সেটা আপনি এইভাবে বাড়িয়ে নিন। এরপর আপনি কি করবেন, এখান থেকে আপনি চলে আসবেন ইফেক্ট অপশানে। ইফেক্ট অপশানে আসার পর এখানে আপনি যে কোনো ইফেক্ট অ্যাড করে জাস্ট আপনি গান অ্যাড করে দেবেন, আপনার স্ট্যাটাস ভিডিও রেডি হয়ে যাবে। এই ব্যাকগ্রাউন্ডটাই আসলে এত সুন্দর, এর উপর যে কোনো ইফেক্ট দিলে আর একটা গান দিলে স্ট্যাটাস ভিডিও রেডি হয়ে যাবে। এখানে এই যে হলো ব্লার টাইপের ইফেক্ট রয়েছে বা ডায়মন্ড জুম এই ধরনের ইফেক্ট রয়েছে, এগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারেন স্টার্টিং এ, তারপর এটা রিভিল করবে। ওকে, অথবা এখান থেকে আপনি এই যে শার্পনেস, যে স্মার্ট শার্পনেস যেটা রয়েছে এটাকেও আপনি অ্যাড করতে পারেন অ্যান্ড এর শার্পনেস যেটা রয়েছে এটাকে একটু কমিয়ে দেবেন, তাহলে এরকম দেখতে লাগবে, HDR লুক টাইপের হয়ে যাবে। কিভাবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন দিয়ে করে সেটাও এই টপিকে ভিডিও রয়েছে, আপনি দেখতে পারেন, আই বাটনে লিংক রয়েছে ভিডিওর। ওকে, এইভাবে আপনি এটাও অ্যাড করতে পারেন। তবে আপনি যদি এটাও অ্যাড না করেন, আপনি যদি সিম্পল এক কাজ করেন, এখান থেকে ব্যাকে এসে জাস্ট অ্যাডজাস্ট অপশনে চলে আসবেন, আপনি এখান থেকে যে কোনো ফিল্টার আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি এখানে কি করবেন, স্যাচুরেশনটাকে জাস্ট একটু বাড়িয়ে দেবেন, একটু স্যাচুরেশনটা বাড়িয়ে দেবেন অ্যান্ড এখানে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবেন, মানে ছবিটাকে একটু ভাইব্রেন্ট টাইপের লুক দেবেন, একটু স্যাচুরেটেড লুক দেবেন, দেখতে ভালো লাগবে। অ্যান্ড এখান থেকে আমি এক কাজ করছি, এখান থেকে হালকা ভিগনেট অ্যাড করব, হালকা ভিগনেট অ্যাড করেছি অ্যান্ড এখান থেকে হালকা গ্রেইন অ্যাড করছি, ঠিক আছে? এবং এখান থেকে টিক করে দিয়েছি এবং কিছুটা এরকম লাগছে, রাইট? এরপর জাস্ট এখান থেকে আপনি এক কাজ করবেন, অ্যাড অডিওতে ক্লিক করে এখান থেকে জাস্ট একটা সং অ্যাড করে দিন, অসাম লাগবে দেখতে। আমি একটা সং অ্যাড করছি, দেখুন। আচ্ছা, এটা একদম সিম্পল টাইপের লাগছে। আমরা কি করব, এখানে স্টার্টিংয়ে না একটা ফিল্টার অ্যাপ্লাই করব, সরি, একটা ভিডিও ইফেক্ট অ্যাপ্লাই করব, ডায়মন্ড ব্লাড অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড এটা দেখতে কিছুটা এরকম লাগবে, দেখুন। অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ডের উপর আপনি আগের দিন আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, 2024 যে স্ট্যাটাস ভিডিওটা বানিয়েছিলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনের টেমপ্লেট দিয়ে, ওই টেমপ্লেটটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এটা দেখতে বেশ ভালো লাগবে, রাইট? অ্যান্ড আপনি চাইলে সিম্পল যে কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করবেন, তাও ভালো লাগবে। ওকে, এখানে যদি আমি ওই যে ইফেক্টটা, যে ভিডিও ইফেক্ট যেটার কথা বলছিলাম, সেটা হচ্ছে এই ইফেক্টটা যদি অ্যাপ্লাই করা হয়, এটাও দেখতে ভালো লাগবে, রাইট? দেখুন, এটাও দেখতে ভালো লাগবে, অসম লাগবে, যে কোনো আপনি সং অ্যাড করতে পারেন। অ্যান্ড আমি তো অনেক ভিডিও বানিয়েছি স্টেটাস ভিডিও কীভাবে বানায়, জাস্ট আপনার কাছে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি এখন ইফেক্ট অ্যাপ্লাই করবেন নাকি এখানে কোনো অ্যানিমেশন অ্যাড করবেন, সব ভিডিও রয়েছে চ্যানেলে, বাকি ভিডিও দেখুন এবং এটাকে তৈরি করুন সুন্দর করে। আমাকেও ট্যাগ করতে পারেন ইনস্টাগ্রাম ফেসবুকে, স্মার্ট ভাবনা 23 ইউজার নেম। ওকে, এখানে আপনি চাইলে আপনার ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়াতে যে নাম রয়েছে সেটা আপনি অ্যাড করতে পারেন। এখান থেকে টেক্সট অপশানে চলে আসছি এবং এখান থেকে ধরুন আমি স্মার্ট ভাবনা লিখছি, স্মার্ট ভাবনা 23 লিখলাম, রাইট? এখান থেকে স্টাইল অপশানে চলে আসি এবং এর অপ্যাসিটিটাকে একটু কমিয়ে দেবো এবং এখানে ফন্ট আমি কি করছি, এই টাইপের একটা ফন্ট অ্যাড করছি অ্যান্ড এটাকে এরকম জায়গায় অ্যাড করে দিতে পারি। যদিও আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে স্ট্যাটাস ভিডিওর জন্য সোশ্যাল মিডিয়ার ওয়াটারমার্ক বানায়, এই টপিকে একটা ভিডিও রয়েছে, আই বাটনে লিঙ্ক রয়েছে, ওই ভিডিওটা দেখতে পারেন। ওটাতে আমি ভালোভাবে দেখিয়েছিলাম কিভাবে অ্যাড করবেন, তো ওটা অ্যাড করলে দেখতে ভালো লাগে অ্যান্ড যেহেতু আপনি কষ্ট
করে ভিডিওটা বানাচ্ছেন, আপনার ক্রেডিটও থাকবে ভিডিওতে। অনেকে কি করে এরকম মোটা করে নিজের নাম লিখে দেয়, ওটা দেখতে বেশ ভালো লাগে না, তো এরকম হালকা করে আপনি লিখে দিতে পারেন। অ্যান্ড এটাকে সেভ করার জন্য এখানে ক্লিক করে জাস্ট এক্সপোর্ট করে নিন। অ্যান্ড এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যেতে পারেন, লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে। অ্যান্ড আমাদের টেলিগ্রাম গ্রুপটাকেও জয়েন করে রাখতে পারেন, অনেক কিছু আপডেট দিয়ে থাকি মাঝে মাঝে টেলিগ্রামে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওটাতে, বাই।